নমস্কাৰ, লোকেল অসমীয়া চেনেলটিলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজিকালি যুগটো হৈছে ছচিয়েল মিডিয়াৰ যুগ। ছচিয়েল মিডিয়া হয় না কথাটো? ছচিয়েল মিডিয়াৰ যুগ, গতিকে আমি এনেকা জিন্দাবাদ দি থকাতকৈ এটা ফেচবুক লাইভ দি দিওঁ। ফেচবুক লাইভ দিবি? ফেচবুক লাইভ দিলে কি হ'ব? ফেচবুক লাইভ মানে ছচিয়েল মিডিয়াৰ যুগ না। যদি আমি এতিয়া ফেচবুক লাইভ দি দিওঁ, এইটো গোটেই গাঁৱে ভূঞে চৰে নকৰে চবে দেখা পাব। আচ্ছা, মানুহৰ পকেটে পকেটে মোৰ কথাবিলাক সোমাই যাব, মোবাইলবিলাক চবৰে থাকে। বঢ়িয়া, তেতিয়াহ'লে আমাৰ এই যিটো উদ্দেশ্য, এইটো মানে বেছিকৈ ছাকচেছ হ'ব। বঢ়িয়া, দি না কি কয়? দি দি তে মই ফেচবুকত দি দিওঁ, দি আপুনি ক'বলৈ সেইখিনি ক'ব। আচ্ছা, বহি লওক, বহি লওক, তোক এই নাই, মই খাৰা হ'লে বেছি ভাল লাগে। এতিয়া ৰ'বচোন, ৰ'ব, মই ঠিক কৰি লওঁ। সমগ্ৰ অসমবাসী ৰাইজক আমি নমস্কাৰ জনাইছো। আমি এটা নতুন আঞ্চলিক ৰাজনৈতিক দল খুলিছো, AAMU, অল আসাম মদাপি ইউনিয়ন। মদাপিৰ জয়েই ৰাইজৰ জয়, মদাপিৰ উন্নতিয়েই ৰাইজৰ উন্নতি। 1947 চনৰ পৰা, ভাৰত স্বাধীনৰ পৰা, কোন মাইকালাল চৰকাৰে মদাপিৰ কথা চিন্তা কৰিছে? সেইকাৰণে মদাপিৰ উন্নতিৰ কথা চিন্তা কৰি আমি নতুন দল খুলিছোঁ। 2021 আমি ইলেকশ্যন খেলিম, চৰকাৰ গঠন কৰিম। খাদাং যিসকলৰ মদাপি উন্নতি বিচাৰে, সকলোৱে আমাৰ লগত আহি যাওক, নতুন দলত যোগদান কৰক, চৰকাৰ গঠন কৰক। আমো জিনাবাদ, জিনাবাদ, জিনাবাদ। নমস্কাৰ। মই আপোনাক কি কৈছিলোঁ? কি বৰ্তমান ছচিয়েল মিডিয়া যুগ। এই যে অলপ আগতে আপুনি ফেচবুক লাইভটো দিলে, কত মেছেজ, কত লাইক, মই কমেণ্টৰ ৰিপ্লাই দি দি ভাগৰি গৈছোঁ, গম পাইছে না? ভাল কৈছে না? ভাল পাইছে মানে কত মানুহ এই আপোনাৰ লগত লগ লাগিব কাৰণে একদম হাবা ধৰি ৰাস্তাতে আছে নেকি? আমি জানো, মই জানো, আমো খুলিলে মানুহ আহিবই একদম। আমো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এড্ৰেছটো কৈছে না ভালকে? এড্ৰেছ পায়ে কৈছে, আহিছে কি জানি? নমস্কাৰ, আপোনালোকে এই ফেচবুকত কিবা এটা দিছে মদাপি সন্থা? এই কি কিবা এটা, কিবা এটা নহয়, আমো জিন্দাবাদ, আমো জিন্দাবাদ। মই চালো, ভাল লাগছে দিয়ক। আমাৰ দলত মেম্বাৰ হবি? মেম্বাৰটো মই গেৰেণ্টি হ'ম মই। আচ্ছা ৰ, ৰচোন ৰ, তোক মই ক'ৰবাত দেখা পাইছোঁ হে। মই আচলতে মই টিভি তই এক্টিং কৰা নাই? এক্টিং কৰে। আৰে ক'ত পাইছিলোঁ, ক'ত পাইছিলোঁ লাষ্ট খাপলা? আৰে ভালকে খাপলাঙত কৈছিলে, লুজ কেৰেক্টাৰ, বঢ়িয়া বঢ়িয়া, ইয়াৰ লাগব ফেচ ভেলু আছে ইয়াত। আচ্ছা, আমি কোনোবা এটা সমষ্টিৰ পৰা যদি টিকট দিওঁ, উঠি নাই লেচন আৰামছে, বঢ়িয়া। এই বস্তা কি হৈছে? আমাৰ পাতি নেকি? আচ্ছা আচ্ছা, পানী নিমিলকে মাল খাব পাৰা না? লাগব মাৰাটো খাতৰা বস্তু কি? নাস্তাও নালাগে, পানী নালাগে, ডাইৰেক্ট ৰমাল পুৰা খাই দে, বঢ়িয়া। ইয়াক আমি প্ৰচাৰ হওক, সম্পাদক পাতো। আচ্ছা, আৰু এতিয়া বস্তা আনিছো, কি আনিছো জানো? এই লকডাউনৰ, লকডাউন আৰু দিব না, আৰু দিলে আমি মাল মানে ষ্টক কৰি ধৰক ৱাইন শ্বপৰ পৰা 100 টকা, বঢ়িয়া, ইয়াৰ বুদ্ধি আছে, আৰু বিক্ৰী কৰোঁ 200 টকা, ইয়াত দিব লাগিব, ইয়াত দিব লাগিব, বঢ়িয়া। কিন্তু আমি দিছ দিম, আমি বুলি কৈছোঁ, বয়া বেছি আমি 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 আমো ন, মই অলপ আগতে হ'লো ন, মই আমো আমি বুলি কৈছোঁ, আমি আমি একে পাৰ্টিম, আমাৰ দলত আমি একলগ হৈছোঁ, আমি আমাৰ দলত হিন্দু মুছলিম বড়ো কছাৰী একো কথা নাই, খালি খাওঁ মানুহ, অফিচাৰ লেবাৰ কোনো কথা নাই, আমি এটাই পৰিচয়, আমি মদাপি, মদাপিৰ উন্নতিৰ কাৰণে আমি কাম কৰিম, মদাপিৰ উন্নতি আমাৰ লক্ষ্য, সেইকাৰণে আমি আমো খুলি লৈছোঁ, বঢ়িয়া। এতিয়া আমি কামত আগবাঢ়ি যাব লাগে। মই কিন্তু
মই কিন্তু এটা কথা তো মই এনে মই কিন্তু টিকট পাবা লাগো আর মোর এলাকাত শিয়াল কুকুর মেঘরে মোক চিনি পাই আর যদি রাতি কুকুরে দেখা বলে বলে বাটেরি দিয়ে হয় না এই কে এই বড় ইমোশনাল হয়ে যায় বড় ইমোশনাল হয়ে যায় আয়া আয়া আচ্ছা আরো কোনবা আছে তোর লগত লৈ আহিবি আরো আছে আরো আমার খাপলাঙর আরো এটা আইব ওই খাপলাঙারে ভূত দি ওই ভূত ও ভূত আহি আছে উল্টা কাজি নমস্কার দি আচ্ছা আহি আহি বেছে বাবা আহি আগুয়া কান্দা নাকি ও কান্দা কি ওটা না ভূতি দে নমস্কার দাদা নমস্কার মানে মই ইয়াতে আহা উদ্দেশ্য এটাই কি জি আপনা লোক মই মা কসম মোবাইল দেখা পাইছো ও কি লাইভ দিছি কি লাইভ দিছি মোর একদম জীব একদম আপনা লোকে হেমেকে করি ফেলছো ও বয়া মানে জিন্দা করে দিছি মানে মারাত্মক লাইভ না আচ্ছা এতে নমস্কার তো খাপলাং জি জিলে নাকি দিছো নমস্কার তো বাবা বয়া এনেকে নমস্কার দিলি মানে ভোট নেব আমি ইয়াতে খাদাং আমি এনেকে নহব তো সাংবাদিক কোনো চিনাকি আছে না বল আমি সাংবাদিকতা যাওঁ সি এটা সুন্দৰ টিভিত এটা দিয়ক হা টিভিত দিলে মানে ভালকে পাব কিন্তু এটা কথা কিন্তু এটা কথা কিন্তু এটা কথা কথাটো কি মই কিন্তু টিকট পাবা লাগিব পানী নহকে মাল ৰমল মাৰি বয়া থেংক ইউ থেংক ইউ আচ্ছা তোৰ কাই আছে মাং ধৌলা ধৌলাৰ পু জানে বহুত মা বাবা পেহি জেঠা জেঠি ছয় সাত ন দহ বাৰ কায় নাহে এডাল মোৰ মোৰ ঘৰতো চেঙাত চেঙাত হয়না চেঙাত মোৰ ঘৰ এতিয়া নাইব তুতু আহিব তুতু আহিব আহিব চিষ্টাত আহিব মই আহিব আৰু ঠেলালা ৰিক্সালা টেম্পু অটো চলত দোকানী কিছুমান মোৰ লগত মাল খায় নমস্কার আমি আমি মদাপি সন্তা আমু আমি আমি জিতিম ইদান আমার মদাপি মানুষ আছে 80% 80% 10% মদ খাই নালাত পড়ে থাকবা পারে কিন্তু 70% আহি ডাইরেক্ট ভোট মারব আর আমার সরকার গঠন হব আমু জিতাবাদ আজ না রাতে বেজন হব সাংবাদিক হব হব যাও আমি আর কামুল সাংবাদিক কাকা না হ্যাঁ নমস্কার দর্শক মন্ডলী আমি সাংবাদিকৰ ঘৰ পাইছো আমি টেলিকাষ্ট কৰিম অল অসমৰ মদাপি সন্থা আমাৰ তাতে যোগদান কৰিব আমাৰ সংগঠন জব্দ হৈ যাব এটা এইটো লিখি দি ফেসবুক লাইভত ঘৰটো সাংবাদিকৰ ঘৰটো লিখি দি ঘৰটো লিখি দি আছে